আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আফগানিস্তানের পর এবার সিরিয়া থেকেও সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের কুর্দি মিত্ররা অনেকটা অসহায় হয়ে পড়েছে। কুর্দিদের নেতৃত্বাধীন সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDFকে অবশ্য হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আফগানিস্তানের মতো সিরিয়া থেকে তড়িঘড়ি সেনা প্রত্যাহার করা হবে না। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের এই কথার উপর কি কুর্দিরা আস্থা রাখতে পারবে, আর কেনই বা যুক্তরাষ্ট্র এখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে চাইছে, তা নিয়ে থাকছে মোতালেব জামালির প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাইডেনের মতো কুর্দিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি হঠাৎ করেই 2019 সালে সিরিয়া থেকে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার করেন। একই সঙ্গে সিরিয়ার পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর সবুজ সংকেত দেন তুরস্ককে। গত আগস্ট মাসে তুরস্কের হামলায় বেশ কিছু SDF যোদ্ধা নিহত হবার পর বাইডেন প্রশাসন এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। আরব বিশ্বে 2011 সালে আরব বসন্ত নামের গণ আন্দোলন শুরু হলে তা সিরিয়াতেও ছড়িয়ে পড়ে। ওই বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ব্যাপক গণ আন্দোলন শুরু হলে বাশার আন্দোলন দমনে সেনাবাহিনী নামান। তার বিরোধীরাও অস্ত্র হাতে তুলে নেয়। দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। রাশিয়া ও ইরান প্রেসিডেন্ট বাশারের পাশে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বিরোধীদের সমর্থন দিতে শুরু করে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কুর্দিরা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। সংগঠনটি এই এলাকায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরানে কুর্দিদের বসবাস রয়েছে। তুরস্কের বিচ্ছিন্নতাকামী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK কুর্দিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 3 দশক ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে আসছে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা উত্তর ইরাকে নো ফ্লাই জোন বা বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা করে। এই সুযোগে ইরাকের কুর্দিরা দেশটির উত্তরাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তবে কুর্দিদের স্বায়ত্তশাসন কোনো রাষ্ট্রই মেনে নিতে রাজি নয়। অন্য সব ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে স্বার্থ বা আদর্শের লড়াইয়ে দা কুমড়া সম্পর্ক থাকলেও কুর্দি প্রশ্নে তাদের মধ্যে ঐক্য দেখা যায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, সিরিয়ার বাশার আল আসাদ, ইরান বা ইরাকে যারাই ক্ষমতায় থাকুক না কেন, তাদের কুর্দি বিরোধী অবস্থান সুস্পষ্ট। এর বাইরে IS ও আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীও কুর্দিদের শত্রু। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর সিরীয় ও তুরস্কেও কুর্দিরা মিলে তুরস্ক সীমান্তে নিজেদের জন্য একটি নতুন দেশ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিলে তাদের বিরুদ্ধে অভিযান চালায় তুরস্ক। তুর্কি সেনাবাহিনী সিরিয়ার অনেক ভেতরে প্রবেশ করে একটি বেষ্টনী তৈরি করে, যাতে কুর্দি যোদ্ধারা তুরস্ক সীমান্ত থেকে অনেক দূরে থাকতে বাধ্য হয়। তুরস্ক বলছে সিরিয়ার কুর্দিরা PKK-র সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। ফলে মার্কিন সেনারা সিরিয়া থেকে চলে গেলে ওই এলাকায় কুর্দিরা সবচেয়ে বাজে অবস্থায় পড়বে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে বাইডেন যুক্তি দিয়েছেন যে তিনি মার্কিন সেনাদের জীবন বাঁচানোকে অগ্রাধিকার দিতেই সেখান থেকে দ্রুত সেনা প্রত্যাহার করছেন। কিন্তু বাইডেন আফগানিস্তানে মার্কিন মিত্রদের জীবন বাঁচানোকে সেভাবে গুরুত্বের সাথে নেননি। ফলে সিরিয়ার কুর্দিদের মধ্যেও এই আতঙ্ক তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র তাদেরকেও যখন তখন পরিত্যাগ করতে পারে। জো বাইডেন সিরিয়ার ব্যাপারে কখনোই আগ্রহী ছিলেন না। ওবামার শাসনামলে ভাইস প্রেসিডেন্ট থাকার সময় তিনি দায়েশের বিরুদ্ধে অভিযান শুরু করার বিষয়ে একমত হলেও বৃহত্তর পরিসরে দীর্ঘমেয়াদে এই অভিযান চালানোর প্রতি তার সমর্থন ছিল না। এ কারণে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে বাইডেন বিন্দুমাত্র দ্বিধা করবেন না। ফলে যুক্তরাষ্ট্রের দিক থেকে যে সংকেত আসছে তা SDF-এর জন্য মোটেও ইতিবাচক নয়।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও সম্প্রতি অকাস জোট গঠন করার মাধ্যমে বাইডেন স্পষ্টভাবে এই ইঙ্গিত দিচ্ছেন যে ভূ রাজনীতিতে তিনি বড় ধরনের ক্ষমতার প্রতিযোগিতায় নামতে যাচ্ছেন। বিশেষ করে চীনকে ঠেকাতে তিনি যা করা প্রয়োজন তার সবই করবেন, এটাই তার পররাষ্ট্রনীতির প্রাথমিক লক্ষ্য। এর অর্থ হচ্ছে তিনি আফগানিস্তান ও সিরিয়ার মতো চিরদিনের যুদ্ধের বোঝা আর টানতে চান না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে তিনি এখন দূরবর্তী বিষয় হিসেবেই বেছে নিচ্ছেন। বাইডেন হয়তো এটাই মেনে নিচ্ছেন যে আফগানিস্তান যদি আবারও উগ্রপন্থী ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হয় তা হোক, তা নিয়ে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না। সেনাবাহিনী দিয়ে এদেরকে প্রতিহত করার চেয়ে বরং দূর থেকে এদের উপর বিমান ও ড্রোন হামলা করাকেই তিনি ভালো মনে করছেন। ইয়েমেন, পাকিস্তান ও অন্যান্য স্থানে উগ্রপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন এই নীতি অনুসরণ করছে। বাইডেন তার এই নীতিকে সিরিয়াতেও সম্প্রসারণ করতে পারেন। তিনি এই সিদ্ধান্তে আসতে পারেন যে সিরিয়ায় দায়েশের পুনরুত্থান ঠেকাতে সেখানে মার্কিন সেনা মোতায়েন রাখার কোনো প্রয়োজন নেই, বিমান ও ড্রোন হামলাই যথেষ্ট এদের জন্য। বাইডেনের দিক থেকে এই ইঙ্গিত দেয়া হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যাপারে তিনি কিছুটা নরম মনোভাব গ্রহণ করতে পারেন। এ কারণে তিনি মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত গ্যাস চুক্তিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাইরে রাখেন। চার দেশীয় এই চুক্তির ফলে প্রেসিডেন্ট বাশারকে তেল উত্তোলন থেকে দূরে রাখার জন্য সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনা মোতায়েন রাখাকে এখন আর আগের মতো কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন না। তবে এখনও এসডিএফের আশাবাদী হওয়ার মতো কিছু বিষয় রয়েছে। বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, কিন্তু সিরিয়ায় আরেকটি মিত্রকে দ্রুত ত্যাগ করা হলে তা যে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে সেটাও বাইডেন ভালো করেই জানেন। এজন্য তিনি আফগানিস্তান নিয়ে সমালোচনা একেবারে কমে না আসা পর্যন্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার নাও করতে পারেন। সিরিয়ায় মার্কিন অভিযান অব্যাহত রাখা আফগানিস্তানের মতো এতটা ব্যয়বহুল না। 2018 সালে সিরিয়ায় 15,000 মার্কিন সেনা ছিল, বর্তমানে মাত্র 900 সেনা আছে। কুর্দিদের সংগঠন এসডিএফকে নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্যই এসব সেনা সেখানে আছে। অন্যদিকে দায়েশ এখন আর আগের মতো শক্তিশালী কোনো সংগঠন নয়। সংগঠনটির হামলার হুমকি আগের তুলনায় অনেক কমে গেছে, ফলে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যাও এখন অনেক কম। এ কারণে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার জন্য অভ্যন্তরীণ কোনো চাপের মুখে নেই বাইডেন। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সাথে আরও কিছু ফ্যাক্টর কাজ করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও সৌদি আরব সিরিয়ার পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিপক্ষে। দেশ দুটি মনে করে সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে তা ইরানের জন্য সুবিধা হবে, ইরান সেখানে ঘাঁটি গাড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র তুরস্ক চাইছে বাইডেন সেনা প্রত্যাহার করুক। মার্কিন সেনারা চলে গেলে এসডিএফের বিরুদ্ধে অভিযান চালানো তুরস্কের জন্য অনেক সহজ হবে। এখন বাইডেন যুক্তরাষ্ট্রের কোন মিত্র দেশকে সন্তুষ্ট করবেন সেই সিদ্ধান্ত নেয়া তার জন্য একটি জটিল বিষয়। তবে তিনি যদি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তা তড়িঘড়ি করে বাস্তবায়ন করবেন না। আফগানিস্তানের মতো ভুল তিনি সিরিয়ায় করবেন না বলেই ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের অনেক বিশ্লেষক মনে করেন প্রেসিডেন্ট বাইডেন সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করলে তা এসডিএফের জন্য নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হবে। তুরস্ক এই সুযোগ নিয়ে এসডিএফ বা কুর্দিদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান শুরু করবে, তখন এসডিএফ ব্যাপক ক্ষতির মুখে পড়বে। সেজন্য এসডিএফ চাইছে মার্কিন সেনা প্রত্যাহার যাতে না করা হয়। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।